দর্শক, আসলে আমাদের এই চারাগুলো রোপণের 35 থেকে 36 দিনে পেঁপে ধরা শুরু হয়েছে। আর মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাছে পেঁপে ধরেছে। আমরা নিচে থেকে কিন্তু অলরেডি 10 কেজির মতো এখান থেকে হারভেস্ট করেছি। আর আপনার চারাটা কিভাবে রোপণ করবেন সেটা বলি। প্রথমে জমিটা আপনার 3 থেকে 4টা সাইজ দিবেন, মাটি ঝুরঝুরি করে ফেলবেন, 4 হাত বাই 4 হাত স্কোয়ার করে, হালকা দেখতে পাচ্ছেন মাটির টিবি, এরকম একটু মাটির টিবি একটু উঁচা করবেন। উঁচা করে আপনার যে জায়গাটা চারা বসাবেন ওই জায়গাটায় 20 গ্রাম দানাদার বিষ এবং 10 গ্রাম আপনি রিডোমিল গোল এই ধরনের জাতীয় ছত্রাকনাশক দিয়ে আপনি চারাটা রোপণ করে দেবেন। চারা রোপণের 12 দিন পরে আপনি রাসায়নিক সার প্রয়োগ করবেন। প্রথম ডোসে আপনি রাসায়নিক সার দিবেন হলো ইউরিয়া দিবেন 10 গ্রাম, টিএসপি দিবেন 15 গ্রাম, পটাশ দিবেন 15 গ্রাম, জিপসাম। দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলের আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম রুবেল। দর্শক বন্ধুরা, ম্যাক্স অ্যাগ্রোকেয়ারের এখানে বিভিন্ন বাগান গড়ে তুলেছে। দর্শক, মেইনলি আমি ম্যাক্স অ্যাগ্রোকেয়ারের অনার, আমি বিভিন্ন জায়গা বিভিন্ন বাগান গড়ে তুলেছি। পাবনা জেলাতে বেশ কিছু আমার বাগান আছে, এছাড়া ফরিদপুর জেলায় আমার কিছু বাগান আছে, সেগুলো আমরা গড়ে তুলেছি। এখানে মেইনলি আমরা টপ লেডি, গ্রিন লেডি এবং সুইট লেডি চাষ করতেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানগুলোতে মাশাআল্লাহ খুব সুন্দর পেঁপে ধরেছে। এটা কিন্তু আমাদের টপ লেডি এবং গ্রিন লেডি এবং সুইট লেডির। দর্শক, আসলে আমাদের এই চারাগুলো রোপণের 35 থেকে 36 দিনে পেঁপে ধরা শুরু হয়েছে। আর মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে গাছে পেঁপে ধরেছে। আমরা নিচে থেকে কিন্তু অলরেডি 10 কেজির মতো এখান থেকে হারভেস্ট করেছি। আর দর্শক, আমাদের এই ম্যাক্স অ্যাগ্রোকেয়ারটা অবস্থিত পাবনা জেলা সাতিয়া উপজেলা বাইনাপাড়া গ্রামে। আমাদের এখানেই চারা উৎপাদন হচ্ছে এবং আমরা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন লোকেশনে এই পেঁপে বাগান সহ বিভিন্ন ধরনের বাগান গড়ে তুলতেছি। দর্শক, আপনারা অনেকেই আমার কাছে ফোন দেন, অনেকে কমেন্ট করেন, অনেকেই জানতে চান যে ভাই আসলে পেঁপে চাষ করব কীভাবে চারাটা রোপণ করবে। আসলে চারাটা রোপণের বিষয়টা মেইন হলো গুরুত্বপূর্ণ। আপনার চারা নিয়েছেন, চারা রোপণ করতে পারলেন, চারা কিন্তু নষ্ট হয়ে যাবে। হ্যাঁ দর্শক, আমি বলি আপনার আরেকটা বলেন যে কোন মাটিতে পেঁপে চাষ করবেন। দর্শক, আপনার সব ধরনের মাটিতে পেঁপে চাষ হবে, তবে শুধু বেলে মাটিতে, যে বালি দিয়ে আপনি ঘর ভরাট করেন বা ঘর বাড়ি তৈরি করেন এই ধরনের বেলে মাটিতে হবে না। তাছাড়া সব ধরনের মাটিতে পেঁপে চাষ করতে পারবেন। এছাড়া দর্শক, আর আপনার চারাটা কিভাবে রোপণ করবেন সেটা বলি। প্রথমে জমিটা আপনার 3 থেকে 4টা সাইজ দিবেন, মাটি ঝুরঝুরি করে ফেলবেন, 4 হাত বাই 4 হাত স্কোয়ার করে, হালকা দেখতে পাচ্ছেন মাটির টিবি, এরকম একটু মাটির টিবি একটু উঁচা করবেন। উঁচা করে আপনার যে জায়গাটা চারা বসাবেন ওই জায়গাটায় 20 গ্রাম দানাদার বিষ এবং 10 গ্রাম আপনি রিডোমিল গোল এই ধরনের জাতীয় ছত্রাকনাশক দিয়ে আপনি চারাটা রোপণ করে দেবেন। চারা রোপণের 12 দিন পরে আপনি রাসায়নিক সার প্রয়োগ করবেন। প্রথম ডোসে আপনি রাসায়নিক সার দিবেন হলো ইউরিয়া দিবেন 10 গ্রাম, টিএসপি দিবেন 15 গ্রাম, পটাশ দিবেন 15 গ্রাম, জিপসাম দিবেন 10 গ্রাম, জিঙ্ক সালফেট 5 গ্রাম এবং বোরন দিবেন 5 গ্রাম। এইভাবে দিয়ে আপনার চারা থেকে আধা দূর দিয়ে এইগুলো দিয়ে দিবেন, দিয়ে আপনি একটা সেচ দিয়ে দিবেন। এই সার দেওয়ার পরে আপনি যদি গাছে কোনো ধরনের পোকা দেখেন বা মাকড়ের দেখেন তাহলে আপনাকে একটা স্প্রে করতে হবে। যেমন পোকা জটিল হয়ে থাকে সাইফারমেথিন গ্রুপের একটা কীটনাশক দিয়ে দিলে হয়ে যাবে। এছাড়া আর যদি মাকড়ের কোনো সমস্যা দেখেন সেক্ষেত্রে আপনার মাকড়নাশক দিতে হবে, যেমন অ্যাভামেকটিন গ্রুপের আপনার ভাটিম্যাক আছে, টক্সিমাইট আছে, সানম্যাকটিন আছে, এই ধরনের মাকড়নাশক যদি স্প্রে করে দেন তাহলে কিন্তু আপনি মাকড় চলে যাবে। দর্শক, এরপরে আপনি দ্বিতীয় ডোসে কতদিন পরে সার দিবেন? দ্বিতীয় ডোসে দর্শক প্রথমে 12 দিন বয়সের পর থেকে 30 দিন পরে, টোটাল হলো 42 দিন পরে দ্বিতীয় ডোসে সার দিবেন। দ্বিতীয় ডোসে সার দিয়ে দিবেন কিভাবে? প্রথম ডোসে যে পরিমাণ দিবেন তার সে ডাবল দিবেন, এইভাবে দিবেন। তারপরে তৃতীয় ডোসে সার দিবেন আপনার 42 থেকে আবার 30 দিন পরে, তো 72 দিন এভাবে সার দিতে হবে এবং এই সারের পরিমাণটা আস্তে 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 বাড়াইতে হবে। দর্শক, যখন ফল ভরপুর চলে আসবে তখন কিন্তু সারের পরিমাণটা আরও বৃদ্ধি করতে হবে, এভাবে সারটা দিবেন। আর দর্শক, আমাদের সাথে আলাপ করলে হয়তো বা আপনাদেরকে পরামর্শ পাবেন, আমাদের ইমো নাম্বার দেওয়া থাকবে আপনাদের এই ভিডিওতে, আপনারা যোগাযোগ করে আমাদের সাথে চারা নিতে পারবেন এবং পরামর্শ যদি প্রয়োজনে পরামর্শ নিতে পারবেন। দর্শক, এইভাবে করবেন। এবং আসলে পেঁপের কিন্তু প্রচুর রোগ ধরে না, পেঁপের মেইনলি হলো মোজাইক ভাইরাসটা হয়। যদি আপনি পোকা এবং মাকড় দমন করতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনার পেঁপে চাষ হবে। এখানে আরেকটা দর্শক আপনি একটু দেখতে পাচ্ছেন আমার বাগানে কিন্তু কোনো পুরুষ গাছ নাই,
আমাদের এখানে কোনো পুরুষ গাছ হয় না, আমরা যখন চারাটা তৈরি করি তখন আমরা হরমোন প্রয়োগ করি, হরমোন প্রয়োগ করার কারণে কোনো ধরনের পুরুষ গাছ হয় না। এটার কারণে আসলে মেইনলি এটাই হলো, পুরুষ গাছ না হওয়ার কারণে আমাদের কিন্তু প্রতিটা গাছেই ফল পাচ্ছি। দর্শক, আশা করব আমাদের পুরো ভিডিওতে আপনারা জুড়ে ছিলেন, আমাদের সাথেই ছিলেন, এবং আমাদের এই ভিডিওটি দেখে হয়তোবা আপনাদের একটু যদি লাভবান মনে করেন বা যদি ভালো লেগে থাকে, আমাদের এই কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন ভিডিও আশা করব আপনারা পাবেন, পেঁপে চাষ সহ বিভিন্ন ধরনের প্রতিবেদন পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নেক্সটে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।